বিড়ালের আইনা ঘরের খাঁচা আটকায় দিল বিড়ালটারে নিজেও খানা দেয় না বিড়ালটারে ছেড়ে দেয় না অন্য ঘরে গিয়া খানা খাবে সেই সুযোগ দিল না বিড়ালটা না খাইয়া দুঃখে দুঃখে ক্ষুধার তৃষ্ণায় খাঁচার মধ্যে মরে গেল মদিনার নবী লিখে বলেন সাহাবায়ে কেরাম এই মহিলা এই সামান্য একটা অন্যায় করার কারণে গায়বী আওয়াজ ও আল্লাহর বান্দী জীবনে যত নেক আমল করেছো এই সামান্য অন্যায় করার কারণে তোমার সব আমল বরবাদ ছোট একটা অন্যায়ের কারণে আল্লাহ যদি গ্রেফতার করে দেয় তোমার হাজারো বড় অন্যায় থেকে ছোটটাই মারাত্মক রূপ ধারণ করবে ছোট একটা আমলের বিনিময় আল্লাহ যদি ক্ষমা করে দেয় বড় বড় আমলের তুলনায় আমার কাছে ছোট আমলটাই অনেক বড় 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 আমলে আল্লাহ মাফ করে নাই ছোট একটা আমলে আল্লাহ মাফ করেছেন তাহলে ছোট আমলটার দাম আছে না নাই এজন্য নবী বলেন আখলিজ দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করো তবে ইখলাসের সাথে করবা অল্প আমলটা নাজাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে আল্লাহর মহব্বত নিয়া ইখলাসের আমল করো নবীর তরিকা মতে করবা দান করবা সেই দানের বিনিময়ে আল্লাহ মাফ করে দিবেন অন্যের উপকার করবা বান্দা এর বিনিময়ে আল্লাহ তোমারে মাফ করে দিবেন এই জন্য সব সময় নিয়ত রাখা দরকার নেক আমল করতে পারি আর না পারি গুনাহ কখনো করব না নেক আমল করতে পারি আর না পারি কি করব না فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا এরে এলাকার মুসলমান বৃদ্ধ বাবাজি যুবক পর্দার আড়ালে আম্মা জানেরা দুনিয়াটা কিছুই না একটু টুকটাক আমল করিয়া জান্নাতের দিকে অগ্রগামী হও না হয় যদি গুনাহ নিয়ে কবরে যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না ওরে বান্দা আমল তো মোটেও করি না টুকটাক যা করি তার বাহাদুরির সামনে দাঁড়ানো যায় না কথা ঠিক নেই নিজে মোটামুটি পাঁচ বেলার নামাজ পড়ে বেনামাজির দেখলে সি সি কইয়া তারাইয়া দেয় ও বান্দা সি সি করে তারাইয়া দিও না তুমি তো প্রবাদ জানো পাপকে ঘৃণা করো পাপীকে নয় পাপীকে না পাপকে ঘৃণা করো নামাজ পড়ে না ওই লোকটার পাপকে ঘৃণা করো ওই বেনামাজির ঘৃণা করবা না বরং বেনামাজির কাছে যদি আগে একবার যাইতে এখন দুইবার যাও তিনবার যাও টাকা খরচ করে চাপান করাও তোমার একটা টাকায় আর যাওয়ার বিনিময় বান্দা যদি নামাজের কাতারে আসে তুমি ওই বান্দা জীবনভর যত আমল করবে আর একটা অংশ তোমার আমল নামায় আল্লাহ দান করবে আল্লাহ কয় আবু জাহেলের কপালে হেদায়াত নাই এরপর নবী বারবার যায় আবু জাহালকে দাওয়াত দেয় চাচা গো একটু কালেমার পতাকা তলে আসবেননি একদিন কয় রে মোহাম্মদ মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে আমি এখন তোমাকে নবী মানব মদিনার নবী কয় ও চাচা আবু জাহাল আপনার হাতের মুষ্টিতে কি আছে আমি মোহাম্মদ জানি না কেন জানো না মোহাম্মদ কয় আমি গাইবে মালিক না গাইবের মালিক কে জোরে বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম গাইবের মালিক নবী কয় তোমার হাতে কি আছে আমি জানি না তবে নবী বললেন এই আবু জাহেলের হাতের যন্ত্র যারা আছো তোর একটা আওয়াজ দে তো নবী যেই কথা বলতে দেরি পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করল সুবহানাল্লাহ আরো আস্তে করে বল সুবহানাল্লাহ আবু জাহেল না কত বড় বেঈমান পাথরগুলো মাটিতে ফালায় কয় মোহাম্মদ এত বড় জাদুঘর আগে জানতাম না কপালে কি নাই من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুরশিদা আল্লাহ যদি চান হেদায়াত দিয়া দিবেন আর যার কপাল খারাপ হাজার বারো হেদায়াত বান্দা পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো
পথ প্রদর্শক মুরব্বী তালাশ করে পাবে না কপাল বড় খারাপ হয়ে যাবে হেদায়েত বড় এমন একটা সম্পদ আমার নবীজির কোন গুনাহ জোরে বলেন আমার নবীর কোন গুনাহ নাই এই নবীও আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করেন আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ তুমি হেদায়েত দাও জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত দাও এই রাস্তা থেকে যেন লাঞ্ছিত হইয়া না যাই কারণ আমার আল্লাহ আমার নবীজিকেও মাঝে মাঝে সতর্কের বাণী শুনাইয়া ও নবী আপনি নিরাপদ জায়গা দিয়ে চলবেন মনে করবেন নিরাপদ না আমি আল্লাহকে ভয় করে চলবেন মুনাফিকের পা চাটবেন না মুনাফিকের অনুসরণ করবেন না কাফের বেঈমানের অনুসরণ করবেন না ইয়া আইয়ুহান নবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ও নবী আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ কখনো করবেন না تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہائے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہائے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد داؤد کندی علماء کو پریشد رجگ آجی تو ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন আজ ১৯শে সেপ্টেম্বর ২০২২ ঐতিহ্যবাহী দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লামা শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম আজকের এই মহতি সম্মেলনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার নিয়তে শুনবার নিয়তে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদু সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা দীর্ঘ সময় শুনতেছিলেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে আহলে হক যারা আমাদের পথের দিশারি উম্মতের রাহবর আজ এখানে আপনারা এই মঞ্চে দেখার সৌভাগ্য অর্জন করেছেন উলামায়ে কেরামের মহব্বত উলামায়ে কেরামের মেহনতের ফসল এজন্য এটা সম্ভব হয়েছে আল্লাহ পাক এই ওলামা ঐক্য পরিষদকে দেশ দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে আয়াতের অংশ তেলাওয়াত করেছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ পাক আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করুন ওলামায়ে কেরামদের মজলিস বড় দামি এই মজলিসে বসা ভাগ্যের বিষয় আল্লাহ তৌফিক না দিলে কখনোই সম্ভব নয় আজকে এখানে হাটহাজারী থেকে আগত আল্লামা শেখ আহমদ দামাত বারাকাতুহুম মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম মুফতি ফয়জুল্লাহ দামাত বারাকাতুহুম সহ অনেক ওলামায়ে কেরাম যারা দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে আছেন আল্লাহ পাক তাদের হায়াতে ইজ্জতে বরকত দান করেন আর এই প্রোগ্রামের জন্য আমিও এখানে উপস্থিত হতে পেরেছি যার অক্লান্ত মেহনত আর পরিশ্রম আর মহব্বত এই দাউদকান্দি মেঘনার কৃতি সন্তান ওলামায়ে আহলে হকদের প্রিয় মহব্বতের স্পন্দন বিশেষ করে এই জমিনের দ্বীনের অতন্ত্র প্রহরী ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য জ্বলন্ত আগুনের মতো আতঙ্ক ছিলেন হাজারো লাখ আলেমের উস্তাদ মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই তার একান্ত সোহবত প্রাপ্ত ব্যক্তি আল্লাহ হযরত মাওলানা আলতাফ হোসেন দামাত বারাকাতুহুম তার মেহনত তার প্রচেষ্টা আজকে এখানে এই সুন্দর আয়োজন আল্লাহ পাক তার এই আয়োজনে
মেহনতে সামনের পথ আরো ত্বরান্বিত করেন ইজ্জতে হায়াতে আল্লাহ বেশি 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 বরকত দান করেন আমিন এবং এই মাহফিলের বরকতে পুরো অঞ্চলের মধ্যে যত কবরওয়ালা আছেন আল্লাহ সবার কবরকে জান্নাত বানায় দেন যে আয়াত আমি পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা আল্লাহ বলেন যারা অন্তর থেকে তামান্না করে আশা করে তার রবের সাথে মুলাকাত করবে অবশ্যই তাদের করণীয় বেশি বেশি নেক আমল এবং খুব সতর্ক ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা তারা ইবাদতের মধ্যে রবের সাথে যেন অন্যকে অংশীদার না বানায় নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হে উম্মত তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় প্রথম কথা হলো রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য বয়ান বা কর্মসূচি কর্মসূচি হলো আমল রবের সাথে মোলাকাত যারা করতে চায় তাদের জন্য আমরা আলহামদুলিল্লাহ রবের সাথে মোলাকাত করতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন রবের সাথে যাদের মোলাকাতের ইচ্ছা অন্তরে আছে তাদের করণীয় আমল হলো বেশি বেশি নেক আমল তবে সতর্কতার সাথে কি সতর্ক এক নাম্বার সতর্কতা হলো আমলটা এমন ভাবে করতে হবে যে আমল কবুলের যোগ্য দ্বিতীয় সতর্ক হলো যোগ্য আমল যেন আবার কোনো কারণে নষ্ট হয় না যায় আমলকে যোগ্য করা মানে কবুলিয়াতের দরওয়াজায় পৌঁছানোর জন্য যে মেডিসিনটা দরকার এর নাম ইখলাস আর এই ইখলাস ওয়ালা আমলটাও নষ্ট হয়ে যাবে যদি শিরিকের গন্ধ থাকে তো দুইটা বিষয় বড় মারাত্মক আমল কবুল হতে লাগবে ইখলাস আর সে আমলকে পাহারা দেওয়ার জন্য যথেষ্ট সতর্ক শিরিকের গন্ধ ঢুকলে আমল শেষ আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ কাজের আরবি আরো একটা শব্দ আমরা পাই ফেলুন মানিও কাজ দুই কাজের মধ্যে ব্যবধান কি আমল এমন কাজ যেটা করলে ক্রিয়ার শেষ নাই চলতেই থাকে যেমন আপনি দান করলেন এর সওয়াব চলতেই থাকবে বন্ধ নাই আর ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ দুই নাম্বার পার্থক্য হলো আমল এটা আখেরাতের কাজের বেলায় ব্যবহার হয় ফেল এটা দুনিয়ার কাজের বেলায় ব্যবহৃত হয় এই আমল প্রথমত দুই প্রকার নেক আমল আর বদ আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো হলো নেক আমল হারাম কুফর শিরিক মাকরুহ তাহরিমি তানজি গুনাহে সগীরা কবীরা এগুলো বদ আমল বদ আমল আবার দুই প্রকার ফাহশা আর মুনকার আল্লাহ কোরআনে হাকিমে বলেন
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله بولين তোমরা আদল ইহসানকে কায়েম করো, আমি আল্লাহ হুকুম দিচ্ছি। নেক আমলের মাধ্যমে তোমরা ফাহশা আর মুনকার থেকে পরিত্রাণ পাবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার গ্রহিত খারাপ পাপাচার থেকে ফিরাইয়া রাখবে নামাজ। ওয়ালা জিকরুল্লাহি আকবার, নামাজ হলো আল্লাহর বড় জিকির বড় স্মরণ। ফাহশা ও বদআমল, মুনকার ও বদআমল, দুই বদআমল আর দুই খারাপ আমলে ব্যবধান। বলে ফাহশা এমন বদআমল যেটা বুঝতে কোনো দলিলের প্রয়োজন হয় না, মুনকার এমন বদআমল যেটা বুঝতে না সমাধানের জন্য দলিল ছাড়া কখনোই সম্ভব না। সংক্ষেপ কথা, মিথ্যা কথা বলা আপনাদের জানা মতে নেক আমল না বদআমল? এই কথাটা জানে না এমন কেউ আছে? যে মিথ্যা বলে সেও জানে মিথ্যা মহাপাপ। আর এই বদআমল বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন আছে? দলিল যদিও আছে কোরআন হাদিস। قال النبي صلى الله عليه واله وسلم اياكم والكذب فان الكذب يهدي الى الفجور وان الفجور يهدي الى النار. মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। বলে কোথায়? বলে ফেস পরিণাম ফল জাহান্নাম। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে অনিবার্য ধ্বংস করে দেয়, একদিন আগে আর পরে। দলিল আছে কিন্তু বুঝার জন্য দলিলের প্রয়োজন। গালি দেওয়া নেক আমল না বদআমল বুঝার জন্য দলিলের প্রয়োজন আছে? যদিও দলিল মজবুত আছে হাদিস কোরআনে। এগুলো হলো ফাহশা, আর এমন কিছু বদআমল আছে যেগুলো সমাধানের জন্য দলিল লাগবেই। যেমন সিজদা করা সওয়াব না গুনাহ? কেউ দাউদকান্দির মানুষ ঘুমিয়ে বললেন সিজদা করা সওয়াব না গুনাহ? সওয়াব, সবাই জানি তো। এই সিজদা যদি কেউ মাজারে দেয়, কবরে দেয়, বটগাছে দেয়, বলেন কেমন গুনাহ? ছোট না বড়? মারাত্মক, কথা ঠিক। কিন্তু যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে দেয়? সওয়াব মনে করে দেয়। এখন আপনি বলবেন, এই আহমক, তুমি সেজদা দিবা আল্লাহরে গায়রুল্লাহকে দাও কেন? বলে সমস্যা কি? আপনি বলবেন ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া অন্যকে হারাম। সে আপনার দলিলের কাউন্টার দিবে। আমরা যে মাজারে সেজদা দেই, পীরের সেজদা দেই, এই সেজদাটা ইবাদতের জন্য দেই না, এই সেজদা দেই আমরা সম্মানের জন্য। বাস আপনার দলিল কেটে দিল। সেজদাটা কি জন্য দেই? সম্মানের। আপনি বলছেন ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম, দিব না আমরা ইবাদতের জন্য দেই না, সম্মান করি। এবার দলিল দিয়ে আবার আপনাকে প্র্যাকটিক্যাল দলিল দাঁড় করাবে, এটার প্রমাণ চাও? আপনি বলবেন হ্যাঁ চাই। বলে এক নাম্বার প্রমাণ, আমগো আব্বাজান আদম নবী, আদম নবীর সেজদা করলো সমস্ত ফেরেশতারা সম্মানের তাজিমান। আরো দলিল চাও? কয় দাও। বলে মা বাবা
ভাই সবাই মিলে সেজদা করলো সম্মানের ইউসুফ নবীকে। এখন আপনি কি বলবেন? এবার ওই বান্দারে এখন কঠিন ভাবে তুমি আটকায় দাও, ইউসুফ নবীর দলিল দিলা, আদমের দলিল দিলা, বলো তুমি কোন নবীর উম্মত? বলো তুমি কোন নবীর উম্মত? কি বলবে? আখিরি নবীর উম্মত। এবার ফাইনাল জবাব, মুহাম্মাদী নবীর উম্মত যদি হও, আখিরি নবীর শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনোভাবেই সেজদা দেওয়া হারাম। তুমি ইবাদতের দেওয়ার সম্মানের দাও, আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে? আচ্ছা এবার তোমার মতো মাথা মোটা মানুষটাকে কিছু তোমার সাইজের প্রশ্ন করে তোমাকে একটু বুঝ দিতে চাই, সেটা কি? তুমি মুহাম্মাদের উম্মত? বলে হ্যাঁ। আচ্ছা আমার নবী মুহাম্মদ আখিরি নবী, আমার নবীর দাম কত? বলে কোনো তুলনা নাই। আচ্ছা বলো তো আমার নবীর থেকে বড় পীর সাহেব হুজুরের কি নাম? আপনারা বলেন আমার নবীর থেকে বড় দামি কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস মুফাসসির আছে? তাহলে জগৎ শ্রেষ্ঠ আমার রসুল, কোন পীর আমার নবীর উপরেও আমার নবীর সমানও নাই? সবাই একমত? আচ্ছা এই একটা কথা খেয়াল রাখেন। নাম্বার দুই, পৃথিবীতে দরবার শরীফ আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবার শরীফের নাম কি? কেন মাইজবান্ডার শরীফ, আজমির শরীফ, আদ্রশি শরীফ? ওই যে সেদিন এক পোস্টারে দেখলাম, কি লেখলো, সম্মানিত ঈদে মিলাদুন নবী শরীফ, বিশাল পোস্টার ঢাকায়, রাজার বাগিরা লাগাইছে, বাগি বাগি দেশে কিছু বাগি হইছে, বাগি আমগো বগলের নিচে কি হয় ফোরার মতো, এটারে কি বলে? বাগি হইলে মানুষ সুস্থ না অসুস্থ? তাড়াতাড়ি অপারেশন করা দরকার, নাইলে পুরা মানুষটাই মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে। সোনার বাংলাকে ঠিক রাখতে হলে এই সমস্ত বাগিদের অপারেশন করা দরকার। কিন্তু অপারেশন করবে কে? অস্ত্র নাই থাকলেও ব্যবহারের নিয়ম নাই, আবার নিয়ম জানলেও টানাটানির কারণে আগাইতে পারে না। এ কয় আমি অপারেশন করি, আর একজনে কয় তোমারটা সুন্দর হবে না আমি করি। আজ আমরা ওলামায় আহলে হক এই ধাক্কা ধাক্কির কারণে আজ আমাদের শক্তি দিন দিন দুর্বল হয়ে যাইতেছে, কথা ঠিক না? আগে ধাক্কা ধাক্কি ছিল অন্ধকার জায়গার মধ্যে, আর এখন এগুলো চলে আসছে মিডিয়ায় ফেসবুকের মধ্যে, কথা ঠিক? আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস লাগে যে ফেসবুকে একজন আলেমের বিরুদ্ধে একটা ছাত্র কিভাবে লেখরিল কাঁপে না, ওর অন্তরে ভয় হয় না? আমি তো মনে করি ওলামায়ে আহলে হকদের ব্যাপারে কলম ধরা উম্মতের সামনে বিভ্রান্ত করার জন্য, আলেমের সম্মান কমানোর জন্য এর মতো নিকৃষ্ট বেয়াদব আর কেউ হতে পারে না। আল্লাহ বিচারক আছে না? ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, মোবাইলে রেকর্ড থাকবে না। মোনাজাতের পরে দেখবেন মোবাইল নাই, জিনেরা নিয়ে গেছে, তাহলে বয়ানও গেছে, আমও গেল, সালাও গেল। লিখে রাখবেন কথাগুলো ভালো করে, কথা যখন বলি তখন তো একটু উল্টা মনে হয়, এই দাউদকান্দি মুসলমান, কথা যখন বলি তখন একটু কি মনে হয়, উল্টা মনে হয়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় না কথা জায়গা মতো লেগে গেছে, কথা ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন।
আরো আস্তে করে বলেন উলামায়ে আহলে হক উম্মতের রাহবার উম্মতেরা উলামায়ে কেরামের ব্যাপারে কোনো আওয়াজ দিবে না আমার আল্লাহ হলেন সবথেকে বিচারপতি ইনসাফের বিচারক আল্লাহর পক্ষ নিয়ে বিচার করবে ইনসাফের বিচার করবে আর বিচারটা মরার পরে না আগেই হবে কিছু কিছু অপরাধ আছে যার বিচার মরার পরে না আগে দুইটা গুনাহ আছে অন্যায় আছে যার বিচার শাস্তি মরণের আগেই হয় পরে না হয় আগে হয় এক ভালো করে মনে রাখবেন নবী বলেন একটা অপরাধের নাম হলো জুলুম একটা অপরাধের নাম যারা জালেম জালেমের বিচার দুনিয়ায় হবে মরার আগেই হবে সীমা লঙ্ঘন করলে আর দেরি নাই আল্লাহ কিন্তু দেখাইতেছে আমরা বুঝি না আমরা বুঝি না আরেকটা অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদবি এই বেয়াদবির শাস্তিও আল্লাহ দুনিয়াতে দিবেন রাসূলের হাদিস আল্লাহ এই দুইটা অন্যায় থেকে কুদরতের দ্বারা আমাদেরকে হেফাজত করুন বদ আমল দুই প্রকার ফাহশা আর মুনকার তো সিজদা করান বদ আমল যদি গায়রুল্লাহকে করে তাহলে দুনিয়াতে যত দরবার শরীফ সব দরবার শরীফের মধ্যে দামি দরবার হলো মদিনাতুল মুনাওয়ারা যে দরবার কথা ঠিক তার পয়েন্ট কয়টা হইল দুইটা এক নবীর থেকে আর দামি কেউ দুই নবীজির দরবার থেকে কোন দামি কোন মদিনার দরবার থেকে আর একটাও নাই নাম্বার তিন মাজার শরীফ আসেনি বাংলার জমিনে বলেন তো আমার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বুঝা শুনে বলেন এ ভাই মোবাইল বন্ধ রাখেন আপনাদের আর কত কইলে ঠান্ডা হবে না আল্লাহ জানে এই মোবাইলটা নিয়া সময় কেন নষ্ট করবেন বলেন তো আপনি ওখানে বয়া না ছবি পাইবেন না রেকর্ডিং ভালো পাইবেন আমরা শুনছি বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না তা আপনার বয়ান যদি প্রয়োজন হয় মিডিয়াওয়ালারা রেকর্ড করবে তাদের রেকর্ড ভালো হবে আপনি পরবর্তী সময় এটাকে ডাউনলোড করে নামায় নেবেন আপনি এখানে ভাই আকামটা দরকার কি বইবে মোবাইল দেখাইতেছেন যাবে একটা দামি মোবাইল কিনছি দেখো জিনেরা মোনাজাতের ভরে নিলে চলবে নি ওরাও টার্গেটে আছে ঠিক আছে রেডি থাও মোনাজাতের পরে দেখবা কই গেছি আল্লাহ হেদায়াত দান করুন আমিন হায় হায় তাহলে তিনটা কথা আমার নবীর থেকে বড় কোন পীর মদিনার দরবার থেকে কোন দামি দরবার আমার রসুলের মাজার শরীফ থেকে দামি কোন মাজার সবাই একমত এবার চতুর্থ প্রশ্ন বুঝে শুনে জবাব দিবেন আমার রসুলের হায়াত কত ছিল সবাই বলেন এই 63 বছর হায়াতে আমার রসুলকে মহব্বত কইরা কোন আশে সম্মানের সেজদা দিছে কিনা জানা থাকলে বলেন যে হ্যাঁ অমুকে দিছে আচ্ছা 63 বছরে কেউ রসুলের বিদায়ের পরে আজ পর্যন্ত রসুলের মাজারে গিয়া কেউ সেজদা দিছে বলেন তাহলে ফাইনাল কথা সৃষ্টির শ্রেষ্ঠ মাজার রসুলের সৃষ্টির শ্রেষ্ঠ দরবার মদিনা আমার রসুলের দরবারে আর মাজারে যা চলে না পৃথিবীর দরবার আর মাজারেও তা কখনো চলতে পারে না যদি দরবার আর মাজারে সেজদা দিলে সওয়াব হয় মনে করো তাহলে প্রথম সেজদা মদিনার মাজারে দাও দরবার শরীফে গরু মানত করলে যদি মনে করো সওয়াব তাহলে বিমান ভাড়া করে বড় গরু মদিনার দরবারে দাও মোম জ্বালাইলে মাজারে মোম জ্বালায়নি মোমবাত্তি জ্বালাইলে যদি বরকত হয় বড় একটা মোম অর্ডার করে বিমানে গিয়া মদিনার দরবারে জ্বালাও চলবে মদিনার দরবারে মোম জ্বালানো চলবে আর জ্বালাইবা কেন তোমাকে পীর সাহেব না মারেফতের সম্রাট না মরার পথের সম্রাট
মারিফতের সম্রাট হইলে মারিফতের তো আলাদা আলো আছে তো তোমার পীর আল্লাহওয়ালা তোমার ওলি তোমার কুতুব মুজাদ্দিদ জামান এরা কবরে গেলে এদের রূহানি পাওয়ারে তো দরবার আলো হবে মোম জ্বালাও কেন কয় আগে লাইটের পাওয়ার ছিল এখন ফিউজ হয়ে গেছে আরে ভন্ডামি কাকে বলে আল্লাহ হেদায়েত দান করুন কাদের হেদায়েত চাইলেন ওদের ওদের হেদায়েত চাই লাভ নাই আমগো হেদায়েত চান যে আমরা ওই লাইনে না যাই ওদের কপালে হেদায়েত নাই বেদাতে কি নাই বেদাতের হেদায়েত নাই আল্লাহ হেদায়েত দান করুন আমাদেরকে এরপর আল্লাহ যদি চাই ওদেরকে দিলে দিল আমগো প্লাস নাই মাইনাস নাই আমগো মাইনাস হয় যদি আমগো লাইনের মানুষ ওখানে চলে যায় ইনশাআল্লাহ যাওয়ার সুযোগ নাই কারণ চতুর পার্শ্ব থেকে উলামায়ে আহলে হাকদের পাহারা চলতেছে কোন ভন্ড বাতিল নাস্তিকরা এত লিষ্টি করলো আলেম ওলামা করছেনি বলেন না কেন লিষ্টি কইরা সব রেডি কইরা দিল মনে করছে এই জঙ্গলে কোনো বাঘ সব আলেমরা ঘুমায় গেছে হঠাৎ হুঙ্কার দিয়ে উঠছে ওলামায়ে কেরাম কথা ঠিক নেই এবার কানা আমরা এরম করি না ওরম করছি এবার বিভিন্ন স্লোগান আর বক্তব্য তো ইনশাআল্লাহ এই জমিন ওলামায়ে আহলে হকের জমিন এই জমিনে উল্টা পাল্টা করে কেউ স্থায়ী হতে পারবে টুকটাক যা হচ্ছে আমাদের উলামায়ে আহলে হকদের দূরত্বের কারণে সব দলাদলিতে পরিণত হয়ে গেছে এক এক লাইনে এক একটা বলয় তৈরি করতেছে আল্লাহ উলামায়ে আহলে হকদেরকে এক হওয়ার তৌফিক দান করেন তবে সাবধান এই এক হওয়ার ক্ষেত্রে তেল আর পানি চিনেন নি সরিষার তেল আর পানি এক জায়গায় মিলাইছে মাথায় দিবে তো ধাক্কা ধাক্কি কইরা দুই মিনিট পরে বোতল জায়গায় রেখে গেছে বাথরুমে আয় দেখে তেলের জায়গায় তেল পানির জায়গায় তো তেল পানি হাজার বার এক জায়গায় করলো এক জায়গায় হবে না হক হকের উপরে ইখলাস নিয়ে থাকলে ইনশাআল্লাহ এরাই বিজয় হবে বাতিলরা কিছুই করতে পারবে না যদিও বাতিলের পাল্লা ভারী কিন্তু আল্লাহর ওয়াদা রসূলের ওয়াদা কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন নবী জানায় দেন হক যখন আসবে বাতিল তখন পালায় যাবে কার ওয়াদা বাতিল পালায় যাওয়ার অর্থ তিনটা হয়তো বাতিলরা খোদার গজবে জায়গায় মরে যাবে দুই নাম্বার অর্থ বাতিল এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাবে বাতিল পালাইয়া যাওয়ার তিন নাম্বার অর্থ তওবা করিয়া আল্লাহওয়ালা হক্কানিদের কাতারে ঢুকে যাবে নবী বলেন ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা ও উম্মত ভালো করে শুনে নাও দুনিয়ার সব মানুষ যদি গোমরা হয়ে যায় লাইন ছাড়া চলে যায় একদল উম্মত কিয়ামত পর্যন্ত তারা থাকবে হকের ঝান্ডা নিয়া সব উল্টা পাল্টা হলো একদল হকের পক্ষে থাকবে আল্লাহ ফেরেশতা দিয়ে এদের সাহায্য করবেন যদি হকের উপরে ইখলাস নিয়ে চলতে পারে আল্লাহ বলেন এরে মানুষ নবী জানায় দেন আমি রবের সাথে যারা মোলাকাত করতে চায় আল্লাহর মহব্বত দিয়া অন্তর থেকে যদি চায় আমার রবের সাথে মোলাকাত করব এত বছর রবের জিকির করলাম কিন্তু সেই রবের তো দেখতে পারলাম না এত বছর রবের পায়ে সেজদা করলাম চিনলাম না সে রব আমার কেমন ওই রবের জমিন দেখলাম ওই রব আসমান বানাইলেন আসমানটা দেখলাম ওই রবের বানানো সূর্যটা দেখলাম কত সুন্দর ওই রবের বানানো চাঁদ দেখলাম কত সুন্দর ওই রবের বানানো পানি দেখলাম কত সুন্দর ওই রবের বানানো বাতাস কত সুন্দর কিন্তু
জানতে পারি নাই দেখতে পারি নাই এ বানানেওয়ালা রব আমার কত সুন্দর দেখতে মনে চাই কি চায় না আল্লাহ কবুল করেন দেখতে মনে চাইলে বিড়ি টানবেন তাহলে যারা আওয়াজের আগেও বিড়ি টাই না ঢুকলো মুনাজাতের বড় বিড়ি কেন আশিকের রাসূল আছে না নাই আবার পকেটে হাত দিয়ে দেয় আছে না ভরে গেছে কারণ বিড়ি খোর আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুন যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা অর্জন হবে অন্তরের মধ্যে রবের গান শুনি বারবার বারবার কিন্তু রবেরে দেখি নাই আল্লাহ কয় দেখবি দেখার মন্ত্র হলো বান্দা নেক আমল করো তবে নেক আমল করতে সাবধান একটা হলো প্রতিষেধক আরেকটা হলো প্রতিরোধক নেক আমল কবুলিয়তের প্রতিষেধক হলো ইখলাস প্রতিরোধক হলো শিরিক ইখলাসও যেমন পরিপূর্ণ 100 লাগবে 100% শিরিক থেকেও বাঁচতে হবে শিরিক কি আল্লাহর মতো আরো আল্লাহ মনে করা আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছেনি আল্লাহর মতো আর আল্লাহ নাই আল্লাহর ক্ষমতার মতো আর কোনো কারো ক্ষমতা নাই আল্লাহর গুণের মতো কারো গুণ নাই যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো আর কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহ বলেন আমি সব গুনাহ সহসায় ক্ষমা করে দিব শিরিকের গুনাহ আমি সহসায় ক্ষমা করব না আল্লাহর একটা গুণ হলো তিনি হাজির নাজির সব জায়গায় সব সময় উপস্থিত বিরাজমান সব কিছু দেখেন কে আল্লাহ আল্লাহর মতো আর কেউ আছে বলেন ভাবে বলেন আল্লাহর গুণের মতো কারো গুণ আছেনি আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছেনি আছে কেউ যদি মনে করে আছে মনে করার নাম ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ বলেন ও নবী জানায় দেন আমি ঘোষণা দিয়া দিলাম যারা শিরিকের গুনায় লিপ্ত হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের উপরে জান্নাত হারাম কারণ দুনিয়াতে যত জুলুম আছে কি একটু আগে বলছি দুনিয়াতে দুই গুনার শাস্তি হবে মরার আগে এর মধ্যে একটা কি এই জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্য মাখলুকাতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহর সাথে শিরিক করা হলো বড় জুলুম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ان الشرك لظلم عظيم لقمان حكيم সন্তান কে বলে রে সন্তান খবরদার তুমি আল্লাহর সাথে অংশীদার বানায় না কারণ শিরিক করা হলো মারাত্মক বড় জুলুম এই মারাত্মক জুলুমের পরিণাম ফল কি আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ওজনই করা হবে না মারাত্মক অপরাধ শিরিক আল্লাহ হাজির নাজির এই গুণটার কারণ নাই আল্লাহর একটা গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা এই গুণটা আমার আল্লাহর এই গুণ আর কোন মাখলুকাতের মধ্যে নাই গায়বের মালিক কে আর জোরে বলেন এই গুণটা আর কোন মাখলুকের মধ্যে যদি কেউ কয় আছে মনে করে এর নাম শিরিক
গায়বের মালিক কে পীর সাহেব গায়ব জানেন আমার নবী জানেন গায়ব কে জানেন আর কেউ যদি কেউ বলে অন্য কেউ জানে এই কথা বললে হবে শিরিক যে বলবে তার নাম মুশরিক আল্লাহ শিরিকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আর জোরে বলেন আরে নবীর উম্মতের দল শিরিকের গুনাহ থেকে বান্দা তুমি নিজেরে বাঁচাও সাহায্য করার মালিক আমার আল্লাহ হেফাজতের মালিক আর কোন হেফাজতের মালিক আছে কেউ এই গুণটা কার আল্লাহর একটা নাম হলো হাফিজ ফাল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন হেফাজতের মালিক কে দেখছেন না আল্লাহ কেমন হেফাজত করে মোমেন সাহেব বিশ্ব রোডের মধ্যে চলছে ধুম গাড়ি কোনো ব্রেক নাই বিরামহীন ট্রাক চলে রাতের বেলা বেশি দড়ায় হঠাৎ করে তো চলতেছে ট্রাক আর গাড়ি মাঝখানে গাড়ি আসতেছে যাচ্ছে কোনো বিরামহীন ভাবে ব্রেক নাই চলছে ঢাকা মোমেন সাহেব বিশ্ব রোডে আল্লাহর এক বান্দি গর্বের মধ্যে বাচ্চা নিয়া রাস্তা পার হবে হবে ভাব সাথে তার স্বামীও হাত ধরা বাচ্চা একটা কন্যা সন্তান ও মায়ের সাথে হঠাৎ ট্রাকের মধ্যে বাড়ি লাগলো মা পড়ে গেল চাক্কার নিচে পড়ে গেল মায়ের পেটের উপরে চাক্কা চলিয়া বাচ্চাটা বের হয়ে গেল মা জায়গায় মরিয়া গেল স্বামীও মরে গেল কন্যা সন্তান মারা গেল গর্বের বাচ্চা মাওলায় জিন্দা রাখছে আপনারা ফেসবুক শরীফে দেখেন নাই কথা বলেন না কেন তাহলে হেফাজতের মালিক কে আরো জোরে বলেন কাদের কুদরত দারি বরকা মাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা রবের সাথে যারা মোলাকাত করতে চাও ও বান্দা এক নাম্বার কর্মসূচি বান্দা তুমি আমল করো আমলটা কত বেশি করবা মদিনা ওয়ালা বলে বেশি আমল লাগবে না অল্প আমল কর জান্নাতের দরজায় ঢুকে যাবি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো নাজাতের দরজা খুলে যাবে দুনিয়ায় কামিয়াবি ও জান্নাতের ময়দানে আখিরাতে কামিয়াবির দরজা খুলে যাবে তবে বান্দা আমলটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে আমি যা করি ইখলাস কাকে বলে আল্লাহ পাক বলেন ইখলাস নিয়ে বান্দা আমল করো খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর জন্য কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইব্রাহিম নবী দোয়া করলেন হে আল্লাহ আমার কুরবানি আমার নামাজ আমার কুরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য কেমন আমার আল্লাহ যিনি হলেন উভয় জগতের রব আসমানের রব জমিনের রব নারীদের জন্য তিনি রব পুরুষের জন্য তিনি রব আমার রব ওই রবের জন্য আমি নামাজ পড়ি ওই রবের জন্য আমি বয়ান করি বয়ান শুনি ব্যবসা করি চাকরি করি আল্লাহর মহব্বত নিয়া বান্দা অল্প আমল করবা নাজাতের জন্য যথেষ্ট আল্লাহর একটা বান্দি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় এমন একটা গুনাহগার বান্দি জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গুনাহগার বান্দিটা এবার হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় পানির পিপাসায় জিহ্বা বের করে কান্না করে ওই জাহান্নামী নারীটা কুকুরের কান্না দেখার পর অন্তরের মধ্যে একটু
মায়া জন্ম হলো দৌড়াইয়া পানির কূপের কিনারায় হাজির হয়ে গেল পানি অনেক নিচে পানি উঠানোর কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা চামড়ার মুজাটা খুলিয়া এবার পানি নিচে মুজা কেমনে ফালাবে মুজাও তো বড় না আল্লাহর বান্দির মাথায় ছিল ওড়না লাগানো ওড়নাটা খুলিয়া ওড়নার একটা মাথা মুজার মধ্যে বান্দিয়া পানির মধ্যে ফালাইয়া চামড়ার মুজায় পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইয়া দিল মদিনার নবী কয় সাহাবায়ে কেরাম জাননি ওই জাহান্নামী নারীটা কুকুরটাকে পানি পান করানোর বিনিময় গায়েবি আওয়াজ আসলো এরে জাহান্নামী নারী তোর জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেল আতি না ফি দারে দুনিয়া না হাসান আতি না ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিতে নেকু তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে